টাইম এখানে এলাম। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমাদের এসপি ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে। প্রচন্ড বৃষ্টি, কিন্তু তারপরেও আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কৃষ্ণনগরের ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজোতে। এবং এখানে প্রচুর মানুষ এসেছে, এত বৃষ্টি সত্ত্বেও প্রচুর মানুষ এসেছে, কারণ এই রাজবাড়ি বছরে দুটো সময় খোলা থাকে, একটা জগদ্ধাত্রী পুজো আর একটা দুর্গা পুজো। না, আর একটা আছে বারো দোলের মেলার সময়ও, এটা বৈশাখ মাসে হয় তখনও খোলা থাকে রাজবাড়ি। আর দুর্গা পুজো চার দিনে খোলা, জগদ্ধাত্রী পুজোর সময় খোলা। তো আজকে প্রচুর মানুষ এসেছে, আপনারা ভিডিওটাতে দেখতেই পাবেন কৃষ্ণনগর রাজবাড়ির পুজো। এখানকার পুজো সত্যি অসাধারণ এবং এখানে যে দুর্গা প্রতিমা সেটিও ভীষণ অসাধারণ। আপনারা যদি কৃষ্ণনগর রাজবাড়িতে পুজো দেখতে আসতে চান তাহলে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে আসবেন, না হলে বিকেল 4টে থেকে 7টার মধ্যে আসবেন। এবং পুজোর যে জায়গাটা, মন্দির এবং এই জায়গাটা, এটা খোলা থাকে বেসিক্যালি, কিন্তু রাজার যে আসল বাড়ি সেইটা পিছন দিকে দেখা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বন্ধ থাকে। এবং এখানটাতে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এবং রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখন প্রবেশ করছি রাজবাড়িতে, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এটি হলো রাজপরিবারের ঠাকুর দালান। এখানেই রাজা কৃষ্ণচন্দ্র তার প্রিয় সভা সৎ গোপাল ভাঁড়কে নিয়ে দুর্গাপুজো শুরু করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র খুবই জাঁকজমকভাবে এই দুর্গাপুজো করে আসতেন এবং এখনও অবধি তার উত্তরসূরীরা সেই নিয়ম রক্ষা করে আসছে। রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত অনেক জিনিসই এখনও অবধি সংরক্ষিত করে রাখা হয়েছে। এই সমস্ত জিনিসেই জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি। এটি হলো রাজা কৃষ্ণচন্দ্রের ছবি। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তিনি যখন কারাগার থেকে মুক্তি পেয়ে কৃষ্ণনগর আসেন তখন নবমী প্রায় শেষ। তার মন খারাপ হয়ে যায় এবং তখনই তিনি মায়ের স্বপ্নাদেশ পান এবং তারপরেই শুরু হয় জগদ্ধাত্রীর পূজা। এখন আপনাদের একটু কাছ থেকে ভালো করে দুর্গাপুজোটা দেখিয়ে দিই। দুর্গা প্রতিমাটি খুবই সুন্দর লাগছিল এবং তার চালচিত্রটি আরো সুন্দর লাগছিল। সব মিলিয়ে মা যেন জীবন্ত এখানে। দেওয়ালে যে সমস্ত কারুকার্য করা রয়েছে সেগুলো ভীষণই সুন্দর, ভীষণই নিখুঁতভাবে করা হয়েছে। এতটাই সুন্দর যেন মনে হচ্ছিল এখানে বসে থাকি এবং মায়ের পুজো দেখতেই থাকি। এটি হলো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। এখানে এখন তার বংশধরেরা থাকেন। এই বাড়ির গেট কিন্তু কখনোই খোলা হয় না, শুধুমাত্র ঠাকুর দালানটি জনসাধারণের জন্য খোলা হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদেরকে আরও ঠাকুর দেখতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আসুন, ঠাকুর দেখুন, এনজয় করুন। আর আমরা তো 2 বছর করোনার কারণে কেউ সেইভাবে এনজয় করতে পারিনি, এই বছর আমরা অনেক এনজয় করব, অনেক খাওয়া দাওয়া করব, অনেক ভিডিও বানাবো। এবং আপনারা আমাদের চ্যানেলের থাকুন এবং আমরা যতটা যত ঠাকুর দেখব সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, শুভ শারদীয়া সকলকে। আর সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে
ঠাকুর দেখে খুব খিদে পেয়ে গেছিল, তাই চলে এসেছিলাম কৃষ্ণনগরের মাদারসাটে। মাদারসাটে এসে দেখি প্রচন্ড ভিড়, কিন্তু সৌভাগ্যবশত আমরা বসার জন্য টেবিল পেয়ে গিয়েছিলাম। তুমি এখানে কি খেতে এসেছো? দুর্গাপূজার সময় পিৎজা বার্গার খেতে ইচ্ছা করছিল না, তাই নিয়েছিলাম পোলাও মহাভোজ। মুরগির মাংস দিয়ে 285 টাকা পড়েছিল। আমাদের সামনে খাবার চলে এসেছে, যথেষ্ট লোভনীয় লাগছিল খাবারটা দেখতে। থালিতে ছিল একটি ভেটকি ফ্রাই, বাসন্তী পোলাও, তার সাথে ঝাল চিকেন কষা, একটা গোলাপজামুন আর একটা ক্ষীর সন্দেশ। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি এবং কাজু কিশমিশে ভর্তি ছিল, আর তার সাথে ঝাল ঝাল চিকেন কষাটা দারুণ লাগছিল। আর ভেটকি ফ্রাইটার স্বাদ তো অতুলনীয়, আমার তো এখন অবধি মুখে লেগে রয়েছে। দারুণ খাবার দাবার খেয়ে আমরা খুব হ্যাপি। এখন আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে প্যান্ডেলটি করেছে। প্রথম কথা, এই প্যান্ডেলটি যে প্যান্ডেল সেটা দেখে মনে হবে না, দূর থেকে দেখে মনে হবে এটি কোনো সিমেন্টের কোনো চার্চ হবে। আমি তো প্রথমে চার্চ ভেবে ভুল করেছিলাম। দারুণ লাগছিল সামনে থেকে দেখতে, এবং ভিতরটা তো আরো সুন্দর করেছিল। চলো দেখে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে পুজো আনন্দে কাটাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি সেটি অল করে রাখবেন, যাতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সেটি পৌঁছে যায়।